সোমবার এভাবেই কার্যত টেনে হিঁচড়ে কুণাল ঘোষকে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে ঢোকালেন পুলিশ কর্মীরা। টানাটানির জেরে হুমড়ি খেয়ে পড়েও গেলেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ। এদিন সকাল 6টা নাগাদ কুণাল ঘোষকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে। গাড়ি থেকে নেমে দপ্তরে ঢোকার সময় যাতে কুণাল ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে পারেন, তার জন্য বিধাননগর দক্ষিণ থানার আইসি সুরজিৎ দের নেতৃত্বে তাকে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে যান কমপক্ষে 30 জনের বিশাল পুলিশ বাহিনী। পুলিশের টানাটানিতে একবার পড়েও যান কুণাল ঘোষ। এভাবে তাকে টেনে নিয়ে যাওয়ার প্রতিবাদও করেন কুণাল ঘোষ। তারপরেও তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় বিধাননগর পুলিশ। কিন্তু কেন এই পুলিশি তৎপরতা? পুলিশ সূত্রে খবর, বিধাননগর কমিশনারেটের স্পষ্ট নির্দেশ যাতে সকালে সিবিআই দপ্তরে ঢোকা এবং রাতে বেরোনোর সময় কোনোভাবেই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে না পারেন কুণাল ঘোষ। সেই কারণে রবিবার দুপুর থেকে সাসপেন্ডেড এই তৃণমূল সাংসদকে ঘিরে বাড়তি সতর্কতা পুলিশের। রবিবার দুপুর 2টা নাগাদ ব্যারাকপুর থেকে রাজ্য সশস্ত্র পুলিশের 8 জনের একটি দলকে সিজিও কমপ্লেক্সে মোতায়েন করা হয়। রাত 8টা নাগাদ বিধাননগর দক্ষিণ থানার আইসি সুরজিৎ দে 4 গাড়ি ভর্তি পুলিশ এনে কুণাল ঘোষকে কার্যত পাঁজাকোলা করে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যান সিজিও কমপ্লেক্স থেকে। সিবিআই সূত্রে খবর, পুলিশের কাছে কোনো সহযোগিতা না চাওয়া সত্ত্বেও কেন কুণাল ঘোষকে নিয়ে পুলিশের অতি তৎপরতা, তার কারণ তাদের জানা নেই। প্রসঙ্গত, শনিবার আদালতের ভেতরে এবং সিবিআই এর দপ্তরে ঢোকার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে সারদাকাণ্ডে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ। সারদা মিডিয়ার এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবির কয়েক ঘন্টা আগে নগর দায়রা আদালতে দাঁড়িয়ে তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ বলেন, সারদাকাণ্ডে প্রকৃত ষড়যন্ত্রের হদিশ পেতে হলে সিবিআই এর উচিত মুখ্যমন্ত্রীকে আমার ও সুদীপ্ত সেনের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা। কুণাল ঘোষের এই মন্তব্যে সরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শাসক দলের বিরুদ্ধে আক্রমণ আরো জোরালো করে বিরোধীরা। এহেন পরিস্থিতিতেই সোমবার সিজিও কমপ্লেক্সের বাইরে দেখা গেল এই ছবি। এদিকে সারদা রিয়েলটি সংক্রান্ত সিবিআই এর দায়ের করা মামলায় এদিন আলিপুর আদালতে পেশ করা হয় সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়দের। তাদের ঘিরেও ছিল কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপ। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি কুণাল ঘোষের একের পর এক বিস্ফোরক মন্তব্যের ফলে শাসক দলের নেতা নেত্রীদের অস্বস্তি বাড়ার জেরে পুলিশের এই অতি তৎপরতা? রাজশ্রী দত্তগুপ্ত, প্রকাশ সিনহা ও সমীরণ পাল, এবিপি আনন্দ, কলকাতা।